বকেয়া পেনশন না পেয়ে পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন পেনশনভোগীরা। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভা এলাকায়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ভাইস চেয়ারম্যানের। বকেয়া পেনশন না পেয়ে পৌর প্রধানের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকেরা। এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ভাটপাড়া পৌরসভায়। এদিন পৌরসভার একাধিক প্রাক্তন কর্মী পেনশন না পেয়ে তারা পৌরসভায় এসে বিক্ষোভ দেখান। আগেও বকেয়া পেনশনের দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের দাবিতে একাধিকবার বিক্ষোভেও তাদের পেনশন মেলেনি। এদিকে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, উৎসবের আগে বকেয়া সমস্ত বেতন মিটিয়ে দিতে হবে। অক্টোবর মাসের বেতন সেপ্টেম্বর মাসেই মিটিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেন সরকার। সেই নির্দেশ মতো অন্যান্য পৌরসভা আগাম পেনশন দিলেও ভাটপাড়া পৌরসভা আগাম পেনশন দেয়নি। আগাম পেনশনের দাবিতে এদিন বিক্ষোভ দেখান প্রাক্তন কর্মীরাও। প্রাক্তন কর্মী তরুণ শাও বলেন, সরকারি নির্দেশিকা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের পেনশন দেয়নি, আমরা পূজোয় পরিজনদের নতুন জামা কিনে দিতে পারিনি। সরকারি আদেশ ছিল পুজোর আগে অক্টোবরের পেনশন সেপ্টেম্বরে দিয়ে দেয়। আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আমরা কর্তৃপক্ষের কাছে এসেছি, বলেছে 29 সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট হবে, নৈয়াটি পেমেন্ট করেছে, আমরা পেমেন্ট পাইনি, আমরা কি করে পুজো চালাবো বলুন। আমরা এক অসুস্থ বয়স্ক লোক, হাঁটতে চলতে পারি না। তারপর বকেয়া গ্র্যাচুইটি 14 সাল থেকে বকেয়া পড়ে আছে, লোকেরা খাবে কি? আমরা পেনশন চাই, গভর্নমেন্টের অর্ডারে পেনশন চাই। গভর্নমেন্ট বলেছে 29 সেপ্টেম্বর পেমেন্ট দেবে, দেয়নি কর্তৃপক্ষ। আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, চিঠি চাপাটি দিয়েছি, তাও দেয়নি। এখন কি বলবো বলুন, আমরা কথা বলতে পারি না, বয়স্ক লোক, যে কোনো সময় চলে যাব, তার পেনশন পাবো না, নাতিপুতিরা খেতে পারছে, পুজো কাটেনি, পুজোয় জামা দিতে পারিনি নাতিকে। এদিন বিক্ষোভ সামাল দিতে এগিয়ে আসেন পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। বিক্ষোভকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্স ল্যান্ড, ভাটপাড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।